Welcome back, another vlog. আজকে যে ব্লগটা করব সেটা হচ্ছে আজকে প্যারিসের মিউজিয়াম নিয়ে। প্যারিসের মিউজিয়ামের যে মোনালিসা ছবি থাকে, এটা তো আপনারা সবাই জানেন। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন ভিডিও। আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে আমি আমার ব্লগ ভিডিওতে আমি দেখাবো। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর মূলত ছোট্ট একটা ইন্ট্রো দেবো। বাইরে অনেকে স্টিল দিয়ে আছে, আর যেগুলো আসলে মানে পার্ট বাই পার্ট এক একজন লাইন ধরে ভিতরে প্রবেশ করে। এইখানে আমি আপনাদের দেখাচ্ছি মূলত এর যে ডিজাইনটা আসলে মূলত একটা ত্রিভুজ আকারের, আর এটা যদি রাত্রে দেখা হয় তাহলে অনেক ধরনের এটা লাইটিং ফোকাস করে। বাইরের যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন অনেক ব্রিটিশ আমলের, যে অনেকে সুন্দরভাবে ডিজাইন করা, আর মূলত প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরেই আছে আপনার সুন্দরভাবে এখানে মূর্তি দেওয়া আছে, আর বিল্ডিংয়ের ডিজাইনগুলো অনেক সুন্দর। কোটি কোটি বছরগুলো এইগুলোর আসলে কিছু হবে না। এটা মূলত আসলে মানে ভিতরের সাইড, এইখানে অনেক ধরনের মানে পাথরের মূর্তি বানানো আছে, আর হয়তো সাউন্ডের প্রবলেম হবে কারণ এখানে পাশে মিউজিক বাজছে অলরেডি। মিউজিয়ামের একদম মানে ভিতরের সাইডে আছি, এখানকার যে পরিবেশটা আছে পরিবেশটা খুব নিরিবিলি, একদম সুন্দরভাবে এখানে গুছানো পরিবেশ। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হবে এবং আপনি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে আপনি শেয়ার করবেন। সেই পরিবেশটা সম্পূর্ণ আপনাদের সাথে আমি দেখাবো।